নমস্কার বন্ধুরা, বং ডিসেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরার ঝাল। চলুন দেখে নেওয়া যাক কী কী আমি দিচ্ছি। প্রথমে ট্যাংরা মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এবারে ট্যাংরার মাছের মধ্যে আমি হলুদ দেব, নুন দেব, দিয়ে মাখিয়ে রেখে দেব ভালোভাবে। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবারে বেগুনগুলো আমি কেটে নেব। আপনাদের কাছে যেরম ধরনের বেগুন থাকবে তাই দিয়ে করতে পারেন। বেগুনটা আমি চার ফালা করে কেটে নিচ্ছি। তবে এই বেগুন দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। আর নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ মাখিয়ে দেব। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একসাথে মাখিয়ে রেখে দেব। এবারে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো ধনে দিলাম, জিরে দিলাম, আদা, শুকনো লঙ্কা, কয়েকটা লঙ্কা সরিয়ে রাখলাম ফোড়নের জন্য, একটু জল দিলাম। পেস্টটা বানিয়ে নিচ্ছি, সামান্য আর একটু জল দিয়ে ছোট ছোট তিনটে এলাচ দিলাম, দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে। তেলটা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে। তেলটা গরম করে ফ্লেমটা কমিয়ে মাছটা ছেড়েই চাপা দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যায়। হালকা এপিট এপিট করে ভেজে তুলে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হয়, না হলে ভীষণ ফাটে। এবারে মাছগুলো আমি তুলে নিলাম হালকা করে ভেজে নিয়ে। আরো কয়েকটা মাছ ছেড়ে দিলাম। এবারে কড়াইতে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো প্রায় আমি 90% ভেজে নিলাম। ভালো করে উল্টে পাল্টে বেগুনটা চাপা দিয়ে ভেজে নেব। তৈরি বেগুন ভাজা। এবারে আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো। ওই তেলেই আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করব না, হালকা ভেজে নেব। এবার বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে মশলাটা কষে নেবেন। হলুদ দিলাম দু চামচ মতো।
হলুদটা একটু বেশি দিলে মাছের কালারটা ভালো আসে। মিক্সি দেওয়া জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিলাম একটু। কিছু ধনে পাতার ডাঁটি কুচনো দিলাম মশলা কষানোর সময়। লবণ দিলাম, জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দেবেন, যতটা আপনাদের ঝোল প্রয়োজন। আমি 2 কাপ মতো জল দিলাম। চাপা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি 1 1 করে মাছগুলো সব ছেড়ে দিলাম। খানিকটা জল তেল সমেত দিয়ে দিলাম থালা ধুয়ে। কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, কিছু কাঁচা টমেটো, ঢাকা চাপা দিয়ে ঝোলটা 5 মিনিট মতো ফুটতে দেব। এবারে ভেজে রাখা বেগুনগুলো 1 1 করে মিশিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, বেগুনগুলো তাহলে খুব নরম হয়ে যাবে। বেগুনগুলো যাতে ভালোভাবে ঝোল ঢোকে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ফুটতে দিয়েছি 3 মিনিটের মতো। এবারে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা ঠিক নামাবার আগের মুহূর্তে দিতে হবে। ব্যাস তৈরি আজকের ট্যাংরার রেসিপি। যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।